Romanito Giacchio si fa mettere in loro e si è portato in mente Gallatore a Valle si cocca paio una a stavolta amico si spero vogliamo un buon esercito a me e poi io a me a padre sono preciso di attaccarmi e a me mi dì si cocca da dire ma ti faccio il polizio এবং দীর্ঘকাল আমি শিক্ষকতা করি আপনাদের এই সমস্যাগুলি আমি ও আগে থেকেই সেলিম ভুঁইয়ার সঙ্গে আমার আলোচনা হয় কথাবার্তা হয় আমরা যখন 2091 সালে সরকারে আসি অথবা 2001 সালে যখন সরকারে আসি সেই সময় আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের নেত্রী দেশের এবং খালেদিয়ার সঙ্গে আলোচনা করেছি এবং তিনি আপনারা সবাই জানেন তিনি অনেকগুলোই কাজ আপনাদের পক্ষে করে দেওয়া তার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য তিনি সবসময় এই জাতির ইতিহাসে শিক্ষার বিকাশের ক্ষেত্রে বিশ্বের নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার দিয়ে থাকে প্রিয় বন্ধুগণ সহকর্মীবৃন্দ আজকে আপনাদের এই সমাবেশ এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দেশে একটা ট্রানজিশন হচ্ছে একটা পরিবর্তন হচ্ছে সবাই জানেন যে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের অনেক সন্তানদের রক্তের বিনিময়ে ভাইদের রক্তের বিনিময়ে শ্রমিক ভাইদের রক্তের বিনিময়ে কৃষক ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদকে সরাতে পেরেছি এটা হচ্ছে একটা সাময়িক একটা বিজয় অর্জন করেছি কিন্তু এই বিজয়কে যদি আমরা ধরে রাখতে না পারি এবং যে কারণে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে সেই কারণটাকে উপলব্ধি করে যদি আমি বাস্তবায়িত করতে না পারি তাহলে সবই ব্যর্থ হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় জাতির জীবনে আপনারা সবসময় কথাটা মনে রাখার চেষ্টা করবেন যেহেতু আপনারা শিক্ষক আপনারা জাতি গঠন করবার কারিগর মনে হয় আপনাদেরকে তাই না সেই জন্য আপনার গর্ববোধ করেন আমরাও গর্ববোধ করি আমার পারিবারিকভাবে আমরা শিক্ষক পরিবার আমার বাবা শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছিলেন আমি শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছি আমার বড় বড় শিক্ষকতা দিয়ে রিটায়ার করেছেন আমার ছোট বোন সেও শিক্ষকতা করেছেন অর্থাৎ আমরা আমাদের পরিবারের 90% মানুষ আমরা শিক্ষকতার সঙ্গে জড়িত আমরা আমাদের সমস্যাগুলোকে উপলব্ধি করি বুঝি এবং সেই জন্যই আপনাদের হয়ে কথা বলতে আমি একটু দ্বিধা করি না কারণ আমি বিশ্বাস করি যে দেশে শিক্ষাকে সঠিকভাবে নির্ধারণ না করা যাবে তাকে স্ট্রাকচারের মধ্যে না আনা যাবে কাঠামোর মধ্যে না আনা যাবে সে জাতি সহজে কোনো উন্নয়ন হবে না দুর্ভাগ্য আমাদের 53 বছর পার হয়েছে সবচেয়ে দুর্বল জায়গা যদি কোনটা থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে এতটুকু দিদা নেই যাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকম দুর্নীতি চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে
একটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয়। জ্ঞানের কোন বিকল্প নেই, সেই জ্ঞান একমাত্র আছে শিক্ষা। বন্ধুগণ, 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধ করেছি আমরা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের বাংলাদেশে নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল, তারা গণহত্যা করেছিল, 25 মার্চ রাত্রে গুলি করে তারা হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছিল, গ্রামের পর গ্রাম গালি দিয়েছিল। সে কথাগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার কথা না, বিশেষ করে আমার মতো লোকের পক্ষে তো বলাই সম্ভব নয়। আমি নিজেও একদিন মুক্তিযোদ্ধা ছিলাম। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত সামনের দিকে নিয়ে এসে সমাধান করতে পারব। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছি। যে দলটি কিছুদিন আগে দাবি করেছে যে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় পুরোধা, তাদের কারণে এই দেশে স্বাধীনতা এসেছিল 1971 সালে, তাদের কারণে এই দেশে গণতন্ত্র এসেছে, তারা গণতন্ত্রের কথা বলত, সেই দলটির কারণে 2 বার এই গণতন্ত্র নিহত হয়েছে। 1975 সালে স্বাধীনতার পরে, আরেকবার হয়েছে 2012 সালের পরে, যখন ক্যাপ্টিক্যাল গভর্নমেন্টকে ধ্বংস করা। তারপর থেকে পরিকল্পিত ভাবে এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে, গণতন্ত্র যেন চর্চা না হতে পারে, জনগণের শাসন যেন না থাকে, মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে না পারে, মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে না পারে, সেই বিষয়গুলোকে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে, একদিকে নিজেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে, অন্যদিকে আমাদের সাধারণ মানুষ তারা দুবেলা দুমুঠো খেতে পায়। আমাদের শিক্ষকেরা তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে, এই একটা অবস্থা তারা তৈরি করেছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই দেশের ছাত্র জনতারা তার 15-16 বছর ধরে লড়াই করে একটা ক্ষেত্র তৈরি করে, তারপরে আল্লাহ অশেষ রহমতে এদেরকে সরাতে সরে যেতে বাধ্য করে। বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘ করার জন্য আসিনি, আমি শুধু কয়েকটা কথা বলার জন্য এসেছি। সেই কথাটা হচ্ছে মূলত যে আপনাদের সমস্যাগুলো আমরা অবহিত, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের যে 31 দফা রয়েছে, সেই 31 দফায় আমরা পরিষ্কার করে সমস্যার কথা বলেছি, সেই সমাধান করবার কথা। আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপি মাত্র 5% শিক্ষার জন্য দেওয়া হয়, মাত্র 5% জিডিপির জন্য দেওয়া হয়, জিডিপি থেকে শিক্ষার জন্য বরাদ্দ করা। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। অতীতে শিল্প কলকারখানা সব জাতীয়করণ করা হয়েছিল, তাতে করে লাভ হয় নাই, আবার শিল্প কলকারখানা বেসরকারি খাতে তুলে দিতে হয়েছে শিল্পকে, তাই না? অর্থাৎ আপনি যদি দিতে না পারেন, ডেলিভার করতে না পারেন, আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন, তাহলে নাকি জাতীয়করণ করে কোনো লাভ হবে না।
সমাজ আগের প্রয়োজন হবে, আপনারা সবাই শিক্ষিত মানুষ, এখানে আপনাদের নিজেদেরকে একটা উপলব্ধি আনতে হবে যে আমি যে পেশায় নিয়োজিত হয়েছি সেই পেশাটি হচ্ছে শুধু আমার নয়, এটা আমার জাতি গঠনের পেশা, যেটা আমরা অনেকেই করি না। আমরা মনে করি আরেকটা চাকরির মতো কেরানির চাকরির মতো, আপনারা কিছু মনে করবেন না, আমি শক্ত দু একটা কথা বলব। আপনারা যখন একটা চাকরির জন্য আমাদের এলপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন, সেটা কি আপনারা ভালো কাজ করেছেন? জমি বিক্রি করে আপনার টাকা তুলে দিয়েছেন, কেন? চাকরি না পেলে ভবিষ্যৎ চলবে না, তাই না? এই যে বিষয়টা, এটাকে আমি মিথ্যে একটা ঘটনা বলি, সবখানে সব ক্ষেত্রে তাই হয়েছে। এইগুলোর বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি। আজকে পরিবর্তন এসছে, ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, দিয়ে পরিবর্তন এনেছে। এখন আমরা সবাই দলে দলে বেরিয়ে আসছেন, আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে, আমার এই দাবি মানতে হবে, আমার ওই দাবি মানতে হবে, তাই না? ঠিক কিনা? ওটা সবাইকে বাধ্য করা হয়, মন্দির রুখে দাঁড়াতে হয়, ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছিল চুপ করে থাকতে, আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে, পাঠানো হয়নি, আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি। এই জিনিসটা আমি বললাম এই জন্য আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে, আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হলে জাতির কোন উন্নতি হবে না, আপনি পারবেন না করতে। এই পিস করে সমাবেশ করলেন, বিরাট বিরাট সমাবেশ সেলিম ভূঁইয়া সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, যে আপনার বিরাট আপনার সমাবেশ করেছেন সেলিম ভূঁইয়া সাহেব, তাতে কি সমস্যার সমাধান হবে? আপনার জাতীয়করণ করলেন, সবাই সরকারি চাকরি বাকি পেতে থাকলেন, আপনার কেউ বাজারের চাকরি কেউ অন্যের চাকরি পেতে থাকলেন, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে। দুর্ভাগ্য হচ্ছে আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। আপনাদের এই কথাগুলো একদম ভালো লাগবে না, আমি জানি, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ, সেটাই সত্য, সেটাই সত্য। আমার শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যে জায়গাতে আমি যে প্রডিউস করছি, যে প্রোডাকশন হচ্ছে, এই থামেন, সেই শিক্ষা ব্যবস্থায় আমি কোন মতে আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি, তাই না? কি ভুল বলছি নাকি বন্ধুগণ? এই জায়গাটা ঠিক করার সময় একটা আসছে, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের, মানুষের মধ্যে যে এখন একটা বোধ সৃষ্টি হচ্ছে এইবার মধ্যে পরিবর্তন হবে, ঠিক না? সেই পরিবর্তনের যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু জাতি চরমভাবে হতাশ হবে, জাতি ব্যর্থ হবে। আজকে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি জানি এটা খুব কঠিন পথ। আজকে নুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন, জেলে গেছেন, এমনকি এই বিদ্রোহের আগে পর্যন্ত ডিবিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে, এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে বেরোতে পারছেন, তার এই যে চেষ্টা, তার এই যে আত্মত্যাগ, তার মতো এতগুলো মানুষের যে আত্মত্যাগ, সেই সাইড থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে দুপা থেকে শুরু করে যে জীবন দিল, প্রাণ দিল, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো নাকি? সেই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে হবে বন্ধু। আজকে সুযোগ এসেছে, আমি সেই কথাটাই বলতে এসেছি আজকে এখানে, এই সুযোগটা কাজে লাগান। আমরা যারা হাওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতা এসে গেছি, আসেনি, যতক্ষণ পর্যন্ত না
সেই মানুষের পক্ষের শক্তিকে আপনারা কাজে লাগাতে পারছেন, যতক্ষণ পর্যন্ত কাঠামো পরিবর্তন করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোন লাভ হবে না, আমাদের লাভ হবে না। আমার অনেক বয়স হয়েছে, দীর্ঘ অভিজ্ঞতা আমার, আমি আপনাদেরকে আজকে এই কথাটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই একবার অন্তত নিজেদের ছোট ছোট স্বার্থ গুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের কথা মানুষের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। আরেকটা কথা বলবো, কিছু মনে করবেন না, সেটা হচ্ছে শুধু ওই নেতা আমাদের মতো নেতাদের কথা শুনে দৌড়াবেন না, ভালো মন্দ বিচার করার কথা আছে নিজেরা, কারণ আপনারা শিক্ষক। আপনাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি আমার জাতিকে কি দিয়ে যাবো, আমার জাতিকে আমি তখনই দেবো যখন আমি একটা ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে তুলতে পারবো। প্রেসিডেন্ট জিয়ারহমান সাহেব অল্প দিন ছিলেন, তাই না? একেবারে অল্প দিন। এই অল্প দিনে সাড়ে তিন বছর চার বছরে তার কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই চার বছরে কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে, নতুন ছেলেরা তাকে চেনে না, যার নতুন প্রজন্ম কি জেন জেড কি বলছে জেনজি, নতুন প্রজন্মের ছেলে তাকে চেনে না, দেখেনি, জানেও না তার কি কি গুণ ছিল, তারা দেখে তাকে দেখেছি, আমরা তাকে দেখেছি এই মাত্র সাড়ে তিন চার বছর সময়ের মধ্যে কি আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছিলেন। এবার শিক্ষা ব্যবস্থার জন্য কি কাজ তিনি শুরু করেছিলেন। একটা কথা আমার মনে আছে যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন, এই 50 নম্বর থাকবে একটা ছেলে যদি একজন মানুষ নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করতে পারে তাহলে তাকে 50 নম্বর দিতে হবে। তিনি এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এগুলো হচ্ছে আমি সুন্দর প্রসারিত দিতাম। বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য প্রথম যে কাজটা শুরু করেছিলেন আপনাদের মনে আছে কিনা, উপবৃত্তি আরো পরে প্রথমে ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য, মনে আছে? প্রাইমারি স্কুলে মেয়েটাকে পাঠালে সে খাদ্য পাবে, পরে সেটা উপবৃত্তি হয়েছে, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে, ক্লাস টুয়েলভ পর্যন্ত করেছে ম্যাডাম, তাই না? এগুলো হচ্ছে মৌলিক কাজ জাতির জন্য। বন্ধুগণ, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলার সুযোগ নিচ্ছি যে আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হওয়ার সুযোগ হবে না, হয় না? আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, বালাই জিন্দাবাদ জিন্দাবাদ খেলি, তাই না? এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন মানুষ সমাজে, আপনারাই নির্ধারণ করবেন যে মানুষটা কিভাবে তৈরি হবে, শিশুটাকে তৈরি হবে। আমি আমার ছোটবেলা আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি এখন ভুলতে পারি না, মনে হয় যে তারা আমাকে এখন যে আচ্ছা তোমাদের সমস্যাটা কি, হোয়াট ইজ ইয়ার প্রবলেম, কি সমস্যা তোমাদের? এখন আপনারা চিন্তা করেন যে আজকে কি বলছিলাম জানো তো, হ্যাঁ, এই যে আপনার ধরেন আমরা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করি, জাতীয়করণ করার পরে আমরা সেখানে কিন্তু আপনার সিলেকশনের প্রশ্ন আসবে, শিক্ষা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু সিলেকশনের প্রশ্ন আসবে, সেখানে যারা শিক্ষকতা করবেন তাদেরকে সেই গুণগত মান অর্জন করতে হবে, তাই কি না? তখন তো আপনারা আবার আন্দোলন করবেন যে না আমরা এই পরীক্ষা দেবো না, এটা হবে না ওটা হবে না, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে যোগ্য তৈরি করে দেশের জন্য রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে দোয়া চাইতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ, আর ডাক্তার সাহেবরা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য দোয়া করবেন। আমাদের আরেকটি ঘটনা আজকে ঘটেছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে
ডাক্তার অবসরপ্রাপ্ত তিনি আজকে ইন্তেকাল করেছেন। যদিও তিনি আমাদের সঙ্গে ছিলেন না শেষের দিকে, কিন্তু দলের এই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহাসচিব তিনি ছিলেন, সেই কারণে তার এই মৃত্যুতে ইন্তেকালে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, তার আত্মার মধ্যে কামনা করছি। আর আপনাদেরকে সর্বোচ্চ অনুরোধ করব যে আপনারা আমাদের দেশের জীবন ফাদার জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফিরে আসতে পারেন তার জন্য আপনারা দোয়া করবেন। আর শেষ করতে দেন, আর এই হাজার হাজার মানুষ যারা এই 1500 বছর ধরে আওয়ামী লীগের পুলিশের হাতে আওয়ামী লীগের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা তৈরি হয়েছে, কাহিনী মামলা তৈরি হয়েছে, তাই না? এই মামলাগুলো যেন প্রত্যাহার হয়ে যায়, তার জন্য আমাদেরকে জোর কমায় কথা বলতে হবে। এই মামলা আমার ব্যক্তিগত কারণে হয়নি, এই মামলা হয়েছে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে, তাই না? তো বন্ধুগণ, আমি আরেকটা অনুরোধ করব যে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইন্দু সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলি এই সরকারকে আপনার আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি, আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোন বিরাজনীতিকরণে রাজনীতি বিশ্বাস করি না, আবার ওই -2 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তো তার জন্যই আমরা তাদের হাতে এই দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন, তবে যত দ্রুত সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাব। আরেকটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন। আমি সবশেষে আবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমরা ইনশাআল্লাহ কখনই ব্যর্থ হইনি, আমরা 1952 সালে ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, আমরা 1969 জয়ী হয়েছি, 1971 জয়ী হয়েছি, আমরা 1990 জয়ী হয়েছি দেশাত্মবোধক খালেদা জিয়ার নেতৃত্বে। এবার আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে, আমরা ইনশাল্লাহ এখানে জয়ী হব। আর একটা কথা আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে আমাদের সেলিম ভুঁইয়া সাহেব, উনি এখন অনেক বড় নেতা, আপনাদের নেতা নন, তিনি শুধু আপনাদের নেতা নন, তিনি এখন বিএনপির নেতা, তাই না? এখন উনি আমাদের একটা কাগজ করে দিয়েছেন যে ম্যাডাম একটা ঘোষণা ছিল চাকরি জাতিকরণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য ছিল, ধার যাওয়া সরকারে আসতে হবে, তো সরকারে আসতে হবে, তো নাকি সরকারে কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়, তাই না?